सो हेलो गाइज, वेलकम टू फुटबॉल एक्सट्रा। सबाई के गुड मॉर्निंग, बेस जोर साथे गुड मॉर्निंग। जाइ होक, एतक्षणे माने आज के सकाले एटा कालके राते आमरा एटा भिडियो करेछि, ताते आमरा बोले दिएछि पुरो खबरटा। जाइ होक, पुरो डिटेल्सटा कालके छिलो ना। तो तोमादेर आगे आज के फार्स्ट भिडियोटाय शुधु जानाबो कालके मीटिंगटार की हलो, की परिणति सबाई जानते पेरेछो, बट की हलो एवं केमन भावे हलो सेटाई तोमादेर ई भिडियोटाय जानाबो। प्रथम बोली, भार्चुअल मीटिंग छिलो, तोमरा सबाई जानो, तोमादेर बोलेछिलाम मीटिंगटा किन्तु रात 8:30 अब्दि, 8:40 अब्दि प्राय मीटिंग होयेछे। एडवोकेट जेनारेल किशोर दत्त किन्तु उपस्थित छिलेन भार्चुअल मीटिंगे, एवं दुपक्षेरई आईनजीवी मीटिंगटाय उपस्थित छिलेन। তো যেই ব্যাপারগুলো নিয়ে ইনভেস্টরদের সাথে ইস্টবেঙ্গল কর্তাদের একটা বিভেদ তৈরি হয়েছিল, যেই কারণে শ্রেণিক শেঠ, যিনি শ্রী সিমেন্টের পরামর্শদাতা, তো ওনার যে আগের দিন অডিও ক্লিপটা তোমরা শুনেছ যে শ্রী সিমেন্ট আর এগোবে না, বা ইস্টবেঙ্গল কর্তারা যদি টার্মস অফ কন্ডিশন মেনে মুচলেকা জমা দেয় তবেই গিয়ে সব হবে, তো যেগুলো শুনেছ সবই আশা করি এখন আপাতত সবার কাছে তোমাদের ক্লিয়ার যে সেগুলোর আর কোনো মানে নেই। কারণ যেটা তোমাদের বরাবর আমরা বলে এসেছি যে এরকম কোনো পরিস্থিতি তৈরিই হয়নি কখনো, যে শ্রী সিমেন্ট আর ইস্ট বেঙ্গলের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে, যে ইনভেস্টর হয়ে যে শ্রী সিমেন্ট এসছে ইস্ট বেঙ্গল ক্লাবে, ইস্ট বেঙ্গল ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই জায়গাটায় কিন্তু ভাঙনটা কোনো দিনই ধরেনি। যাই হোক, এটা আর এখন নতুন করে বললাম না। তো যেটা বলার ছিল, ফার্স্ট একটা কারণ বলি, যে তিনটে কারণের মধ্যে একটা কারণ নিয়ে যেটা ক্লাবকর্তারা প্রথম থেকে রাজি ছিল না, সেটা হচ্ছে সমর্থকদের সদস্য পদ। সেটা কিন্তু শ্রী সিমেন্ট নিজেদের হাতে রাখতে চেয়েছিল, ক্লাবকর্তারা যেটা রাজি হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাবের আর বোর্ডের, মানে যে শ্রী সিমেন্টের যে বোর্ডটা তৈরি হবে, ক্লাবের আর বোর্ডের দুটোর কিন্তু সংবিধানটা আলাদা আলাদা। কিন্তু শ্রী সিমেন্ট কর্তারা যেটা বলেছিলেন, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তবে কিন্তু কোম্পানির সংবিধানটাই অগ্রাধিকার পাবে, এটাতে একটা প্রবলেম ছিল। আর একটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, যেরকম ভোটের মাধ্যমে ইস্ট বেঙ্গল কর্তারা ঠিক হয়, সেই ব্যাপারটার কোনো গুরুত্ব থাকবে না। তো অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা সদস্যদের ভোটাধিকারের কোনো সুযোগ থাকবে না বলবো না, ভোটাধিকার থাকবে তবে ভোটের মাধ্যমে যে ইস্ট বেঙ্গল কর্তাদের তারা চয়ন করতেন সেটার আর কোনো মূল্য থাকবে না। তাই এই তিনটে বিষয় নিয়ে আটকাচ্ছিল। তো কালকের মিটিংয়ে যেটা হলো সেটা কী হলো, মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের তত্ত্বাবধানে যে দুতরফের যে লয়াররা ছিল, তার মধ্যে থেকে যে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, ইনভেস্টররা অনেক নমনীয় হয়েছেন, এবং যেটা জানা গেছে সদস্য পদের ব্যাপারটা ইনভেস্টররা ভেবে দেখবেন বলেছেন। সেটা ভেবে দেখবেন মানে আজকেই তারা ডিসিশান নিয়ে নেবেন, এবং ডিসিশানটা কিন্তু এই ক্ষেত্রে বলা যেতে পারে ইস্ট বেঙ্গল ক্লাবের পরেই যাবে। এরপরে আসবো এক্সিকিউটিভ কমিটির যে ব্যাপারটা, সেটাই এখন যা দাঁড়াচ্ছে, যে যেরকম ক্রিকেট সচিব ছিলেন বা অ্যাথলেটিক সচিব ছিলেন, সেরকমই পদে বিভিন্ন পদে ইস্ট বেঙ্গলের যেরকম কর্তারা ছিলেন যারা ভোটের মাধ্যমে এসেছিলেন তারাই থাকবেন, বাট যে বোর্ড অফ ডিরেক্টরটা তৈরি হবে ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্টকে নিয়ে, ফুটবল সচিব হোক ক্রিকেট সচিব হোক, তাদের কিন্তু সেই বোর্ড অফ ডিরেক্টরকেই রিপোর্ট করতে হবে। কোনো কিছু যদি ইনপুট দিতে হয় সেক্ষেত্রে কিন্তু বোর্ড অফ ডিরেক্টরকেই দিতে হবে, এবং বোর্ড অফ ডিরেক্টরই কিন্তু ঠিক করবে সেটা মানা হবে কি হবে না। তো এই হলো এখন পুরো চিত্রটা দাঁড়িয়েছে। আজকে সকালেই কিন্তু ফাইনাল ড্রাফট শ্রী সিমেন্টের সলিটিয়ার ফার্ম কৈতান হাউসে কিন্তু আজকে সকালেই পৌঁছে যাবে, এবং আশা করা হচ্ছে দুপুর থেকে বিকালের মধ্যেই কিন্তু পুরো পেপার ওয়ার্কসের যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অনেকে জিজ্ঞেস করছে, দাদা অ্যানাউন্সমেন্ট কি আজকে হবে? তো অ্যানাউন্সমেন্টের ভিডিওটা আজকের দুপুর 12টার সময় আসবে, সেটাতে পুরোটা জানিয়ে দিচ্ছি। অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি। আপাতত এই থাক, পুরো মিটিংয়ের নির্যাসটা তোমাদের তুলে ধরলাম। আর একটা কথা ভিডিওটা শেষ করার আগে আবার বলবো, অনেকে তো অনেক নেগেটিভ কমেন্ট করেছো,
অনেকে অনেক কিছু বলেছো, আমরা কোনো কিছুতে মাইন্ড করিনি। বাট এই ভিডিওটায় যারা আগের ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেছিলেন, তারা কিন্তু প্লিজ আবার এসে একটা করে নেগেটিভ কমেন্ট করে যেও, নালে কিন্তু তোমাদের আমরা চিনতে পারবো না। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ গাইজ, সবাই পাশে ছিলে, আছো, থাকো। থ্যাংক ইউ, গুড মর্নিং এগেন।